নমস্কার। ফাদার্স ডে চলে গেছে ঠিকই, আমার একটু লেট হয়ে গেল। আজকে এই পাঠটা করছি শুধুমাত্র সকল ফাদার্সদের ডেডিকেট করে। মেনলি এটা ফাদার্স ডটার যে লাভ, একটা অ্যাফেকশন, অদ্ভুত একটা ভালোবাসার সম্পর্ক মেয়ে আর বাবার মধ্যে, তাদেরকে ডেডিকেট করে আমি আমার এই পাঠটা করছি। এটা লিখেছেন দোলনা বড়ুয়া তৃষা, অসামান্য লেখা ওনার, অসামান্য লেখাটি আমি এখন পাঠ করছি। আশা করি সকল মেয়েদের যেমন ভালো লাগবে তেমন বাবাদেরও ভালো লাগবে। বাবা, তোমাকে না বলছি, আমি এখন আর ওইসব ঝাল আচার খাই না, তাও কেন আনো বলো তো? দীপকবাবু অনেকটা পথ হেঁটে আসার পরে পাঞ্জাবির পকেট থেকে আধময়লা রুমালটা বের করে থুতনিতে জমা ঘাম মুছতে মুছতে কাঠের সোফার হাতল ধরে বসতে বসতে বললেন, খাস না এখন? তাহলে কি মিষ্টি আচার খাস? আচ্ছা, পরের বার মিষ্টি আচার এনে দেব। একটু জল দে মা, গলা শুকিয়ে আসছে, সুগারটা কমে গেছে মনে হচ্ছে। তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে চিনির শরবত বানিয়ে আনলাম বাবার জন্য। বাবাকে আসার সাথে সাথেই এইভাবে কথাটা বলার জন্য এখন নিজেরই খারাপ লাগছে। ইচ্ছে করছে গরম খুন্তিটা নিজের মুখে লাগায়। আসলে ছোট থেকেই এই আচার খাওয়ার জন্য বাবাকে কত জ্বালিয়েছি। বাবা ক্লান্ত শরীরে ঘরে এলে আবার বাবাকে পাঠিয়েছি দোকানে ওই আচার আনতে। তিন ভাইয়ের পর আমার জন্ম হয়েছিল। বাবার জীবনের একটা মাইল ফলক ছিলাম আমি। বাবার ভাগ্যের চাকা দ্রুত ঘুরে গেল আমি হওয়ার পর। আমাদের সাধারণ জীবন আরও একটুখানি মসৃণ হলো। প্রতি বেলায় মাছ বা মাংস খাওয়াটা আমার মায়ের কাছে অনেকটা উন্নতির কাছাকাছি। বাবা সাধারণ চাকরি করে তিন ছেলে মেয়েকে ভালো লেখাপড়া শেখাতে কার্পণ্য করেনি। বাবার ধারণা ছিল অর্থ সম্পদের থেকে শিক্ষার সম্পদ অনেক দামি। শিক্ষার সম্পদ থাকলে অর্থশালীরাও সম্মান করে। বাবার আদর্শ হয়তো ঠিক ছিল, তবে অর্থের কাছে বারবার বাবাকে পরাজিত হতে হয়েছে। শিক্ষার কাছে মাথা নুয়ে প্রতিটি ভাই আমার বেশ উঁচু বংশের মেয়েই ঘরে তুলেছে। তবে বাবার তো অঢেল সম্পত্তি নেই, যা ছিল তাই দিয়ে এই ধরনের এক উচ্চ বংশেই আমার বিয়ে দিয়েছে। ওরা নিজেই চেয়ে নিয়েছে আমাকে। বাবা ভেবেছে এরা বোধ হয় আলাদা, বাবার আর আমার কদর করবে। তবে এরা খুব একটা খারাপও নয়। দুই ননদ ছিল, বিয়ে হয়ে গেছে, শুধু আছে জয়ন্ত আর শ্বশুর শাশুড়ি। তারা যথেষ্ট সম্মান দিয়েই কথা বলে বাবার সাথে। তবে তার মধ্যেও একটা সূক্ষ্ম অহংকার যে লুকিয়ে থাকে সেটা আমি বুঝি। এরা নিজেদের বিনয়ী বানিয়ে এক ধরনের লৌকিক সুখ পায়, পরবর্তীতে তাদের কথাবার্তায় সেটা বুঝিয়ে দেয়। জয়ন্ত বরাবরই বাবাকে এড়িয়ে চলে। বাবা অধীর আগ্রহ নিয়ে ওর সাথে কথা বলতে এলে ও মোবাইলের ব্যস্ততা দেখিয়ে তাড়াহুড়ো করে উঠে চলে যায়। আমি সব বুঝি। বাবা আর মায়ের দুজনেরই ডায়াবেটিস আছে। দাদারা খাওয়ার ওষুধের দায়িত্ব নিলেও বাবার হাতে খুব সামান্যই টাকা থাকে। বাবা তো বরাবরই অর্থ না জমিয়ে সন্তানের শিক্ষা দীক্ষায় তা খরচ করে দিয়েছে। তাই বাবা মাঝে মাঝেই কোনো কারণ ছাড়া আমাকে দেখতে চলে আসে লোকাল গাড়িতে চড়ে। তাতে করে বাবার পাঞ্জাবিটা ঘেমে যায়, ময়লার ছাপ পড়ে, আর আসার সময় অনেকগুলো মিষ্টির প্যাকেট নিয়ে আসতে পারে না, যেমন আমার শ্বশুর তার মেয়ের বাড়িতে যাওয়ার সময় নিয়ে যায়। বাবা হাতে করে আমার জন্য পুরো এক প্যাকেট আচার নিয়ে আসে। বাবা মনে করে এই ঘরে তো সবই আছে, মেয়েকে দেখতে এলে ওর পছন্দের জিনিসটা নিয়ে গেলেই হয়। শাশুড়ি বাবাকে কখনো কিছু বলেন না, হেসে আপ্যায়ন করেন। বাবা সরল মনে তাতেই খুশি হয়ে আবার আসার ইচ্ছে রাখে। পরে অবশ্য শাশুড়ি মেয়ের সাথে রুষিয়ে রুষিয়ে গল্প করেন, কি আর বলছি শোন,
আজও আজও সেই আচারের প্যাকেটই নিয়ে এসেছে। বাবা, বলি তার বদলে এক প্যাকেট ভালো বিস্কুট তো আনতে পারে, তাহলে তো একটু কাজে দেয়। আমরা তো আর কিছু বলতে পারি না, তা মেয়ে বলে কি কিছু বলবে না নাকি? বুঝি না বাবা, আমি হলে তো অমন করে খালি হাতে মেয়ে শ্বশুর বাড়িতে পা রাখতাম না। শ্বশুরও সায় দেয়, আমি শুনি, তবে বাবাকে কখনো বলতে পারি না। এইটা না এনে বিস্কুট বা অন্য কিছু ভালো কিছু এনো না, আমি পারি না, আমার গলায় যেন কিছু একটা আটকে যায়। বাবাকে শরবত দিয়ে বাবার পাশে মাথা নিচু করে একটু বসলাম। বাবা বলল, কিরে শরীর খারাপ নাকি, এমন মুখটা শুকনো করে বসে আছিস কেন? বলছি তো পরের বার তোর জন্য মিষ্টি আচারই নিয়ে আসব। না বাবা, তুমি আর মিষ্টি আচার এনো না, আচার এনো না। কেন রে, খেতেই ভালো লাগে না এখন আর তোর? আমি অসহায় চোখে বাবার দিকে তাকিয়ে দেখি, ঝাপসা হয়ে আসে আমার চোখে দৃষ্টি, মনে হয় জল জমেছে। বাবা দৃষ্টি আরও অসহায়, আমার হাতে হাজার টাকার নোটটা বাবাকে দিতে গিয়ে কাঁপছে আমার হাতটা। বাবা অবাক চোখে তাকিয়ে আছে। বাবা, পরের বার আসার সময় এইটা দিয়ে ভালো কিছু মিষ্টি আর ফল নিয়ে এসো। বাবার মুখটা কিছুক্ষণ হাঁ করে রইল, তারপর চোখ নামিয়ে হাসলো। বাবা আমার সরল হলেও বুদ্ধিমান তো বটেই, আমাকে আর কিছু বলতে হলো না। বাবা মাথা নিড়েই সবটা বুঝিয়ে নেওয়ার চেষ্টা করল, চোখ বুলিয়ে নিল চকচকে ঘরটাতে। বাবাকে বললাম, তোমার পছন্দের ছোট মাছ রেঁধেছি, বসো খেয়ে যেও। বাবা হাতে ভর দিয়ে উঠে পড়ল, আজ না রে মা, তোকে দেখতে এসেছি, দেখলাম শরবত খেলাম, এবার যাই। বাবা আমার কোনো আকুতি আর শুনল না, পিছন ফিরেও দেখল না, হয়তো আমায় কিছু দেখাতে চায় না। সোফায় পড়ে রাখা 1000 টাকার নোটটা ফ্যানের হাওয়ায় পটপট করে উঠছে। বাবা এইভাবে আর হুটহাট করে চলে আসে না। অনেক পরে ভেবে দেখলাম বাবা আর আসেনি আমাকে দেখতে। আমি কি স্বস্তি পেলাম এতে, কি জানি বুঝতে পারি না। এর মধ্যে মা মারা গেলেন, বাবা আরও একা হয়ে পড়ল। আমার একটা মেয়ে হলো, সে জয়ন্তর চোখের মণি। আমার শরীরের নানা সমস্যা থাকায় আমার আর বাচ্চা হয়নি। জয়ন্তের অবশ্য এই নিয়ে কোনো অভিযোগ নেই, কারণ ওই মেয়েই ওর দুনিয়া। বাবা মায়ের খুনসুটি আবদার দেখে আমারও মন ভরে উঠত, বাবার কথা মনে পড়ত। বাবাকে ভুলতাম আমার কাছে এসে থাকতে, বাবা হাসত কিন্তু আসেনি। তবে বাবা বড় অদ্ভুতভাবে কথা বলতো, বলতো ভাবিস না আমি মরব না, তোর মেয়ের বিয়ে দেখে যাব। সত্যি আমার মেয়ে জয়ীর বিয়ে অবধি বাবা বেঁচে রইল। জয়ন্তের ব্যবসা প্রায় শেষের পথে, তবু তা দিয়েই যা ছিল তাই দিয়েই মেয়ের বড় ধুমধাম করে বিয়ে দিল। তবে জয়ন্ত তো যখন অভিমানের সুরে বলতো, এতেও কি জামাইয়ের কিছু অপূর্ণ রয়ে গেল, ঠিক করে কথা বলে না কেন গো? আমি বড় অদ্ভুতভাবে হেসে বলতাম, আমরা যা করি প্রকৃতি তা ফিরিয়ে দেয়। জয়ন্ত বুঝতে না পারার মতো অবাক হতো, হয়তো বুঝতো বা উচ্চারণ করার সাহস পেত না। আমাকে না জানিয়ে জয়ন্ত প্রায় বেলাই মেয়েকে দেখতে চলে যেত। একদিন ঠিক দুপুরবেলা এসে সোফায় বুক চেপে ধরে বসল, জানতে চাওয়াতে উত্তর দিল না। শেষে বলল, লাবণী, মেয়েকে দেখতে গেলে কি আমাকে ভরা হাতে যেতে হবে? মেয়ের আমাকে খালি হাতে দেখে কি লজ্জা পাওয়াটা স্বাভাবিক? ওর জন্য আমি এতটা পথ যাই, ও কেন প্রতিবাদ করেনি? ওর বাবাকে কেউ অপমান করলে আমি কি কোনো কিছু ভুল করে ফেলেছি গো শিক্ষা দিতে আমার মেয়েকে?
বলতে বলতে বুক চেপে ধরে জয়ন্ত, আর ঝপঝপ করে ঘামতে থাকি আমি। মনে হচ্ছে জয়ন্ত জায়গায় আমার বাবা বসে আছে, ঠিক এইভাবেই বুক চেপে ধরে। আর সেদিনের বাবার অবাক হয়ে যাওয়ার চেহারাটা কতটা কুঁকড়ে যাচ্ছিল ভেতরে। জয়ন্তকে সেই অবস্থায় ফেলে আমি ছুটলাম আমার বাবার বাড়িতে। আমাকে এখনই বাবাকে বলতে হবে, বাবা তুমি আমার গর্ব, তোমাকে নিয়ে আমার কোনো দিন লজ্জা ছিল না আমার। বাবা আমি ভুল করে ফেলেছি তোমার অপমানে সেদিন প্রতিবাদ না করে। না বাবা, আমার উচিত হয়নি, তোমার ছোট্ট পরিটাকে তুমি ক্ষমা করে দাও। আমার উচিত ছিল ছোটবেলার মতোই জেদি হওয়ার, কেউ যাতে ছুঁতে না পারে আমার বাবাকে। যখন বাড়ি পৌঁছলাম আমার বাবার কাছে এসব আর বলা হলো না। সারা ঘরে আগরবাতির গন্ধ মাথা চাড়া দিয়ে উঠেছে। এত বছর ধরে বাবার বুকে বয়ে বেড়ানো পাথরটা বাবা হাসতে হাসতে আমার বুকে তুলে দিয়ে ঘুমিয়ে পড়ল না ভাঙা ঘুমে। অব্যক্ত সাপ, লেখিকা দোলনাথ ঋষা বড়ুয়া, আর কণ্ঠে আমি পারমিতা।